আমরা এখন রিশকাতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে। দাদারা নেক্সট মানে পিছনে রিশকাতে রয়েছে, আর এখান থেকে সোজা যাবো দমদমে। আমরা এখন দমদমে চলে এসেছি। এই যে সোনুর বায়না কুরকুরে খাবে, তাই এখান দিয়ে দাদারা কিনলো। মা দাঁড়িয়ে আছে, সবার আউটফিট। চলে এসেছি তালাপত্তায় ঠাকুরটা দেখতে। হালকা ফুলকা দলে দলে ঢুকছে বেরোচ্ছে। আমরা এখন চলে এসেছি তালাপত্তায় ঠাকুর দেখতে। এই যে সবাই যেখানে, এই যে সোনাই, তো চলো, প্রচন্ড ভিড় তোমাদের দেখাচ্ছি, তো চলো। বাজারে সব ঠাকুরগুলো দেখবো, মানে আছি হাতি বাগানে, ঠিক আছে। ফাইভ পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে এসেছি, কারণ ওখান থেকে তো গাড়ি ফাড়ি কিছু ঢুকবে না ভেতরে, তো সব ওখানেই আটকে গিয়েছে ফাইভ পয়েন্টে। তো এখন একটু খেতে যাবো, এখন পাঁচটা বাজে। তালাপত্তায় দেখে আমাদের দম বেরিয়ে গেছে, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। তো এখন খেতে যাবো, বিশাল খিদে পেয়েছে, তাই তো? ওটা বল। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। কোথাও ভিড় নেই, ভেবেছিলাম আসলে নামিনিয়াতে যাবো, এত লাইন, নাম লিখে আবার পালিয়ে চলে এসেছি। তো এখন একটা ভেতরে একটা রেস্টুরেন্ট টাইপের এসেছি, এই যে এরকম, কেমন টাইপের জানো, দেখাই দাঁড়ো কেমন লাগছে গরমে। এখানে একটা বাড়িকে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। আসতে ওঠো কাকু, একটু আমাদের জায়গাটা করে দাও, ঠিক আছে? শোনো কই, ওই যে এখন আমাদের বিরিয়ানি চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করেছি, এবার খাবো। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রচন্ড খিদে পেয়ে গেছে। সবাই বসে আছে এখানে, অনেকটা হাত হয়েছে, উল্টো দিকে চলে এসেছিলাম। আর ওই যে সোনু ওখানে খাচ্ছে বিস্কিট, বিরিয়ানি তো খেলো না। এই সোনু, এই দেখ কে ফোন করেছে, এই সোনু ফোন দেখতে। বলে এই জামাটা কে দিয়েছে বলো, মনা পিপি দিয়েছে এই জামাটা, মনা দিয়ারা। এখন ওর মস্তিতে রয়েছে, ওর নিজের মস্তিতেই রয়েছে। এখান থেকে সোনুর জন্য কেনা হচ্ছে টয়েস। ওই যে সোনু ওদিকে বসে আছে বাবাটা, ওই যে ওরা বাড়ি চলে যাবে, তারপরে হয়ে গেল ওরা, এত ভিড়, ওই যে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বাচ্চা। নিম্বুস খাবো, নিম্বুস। দাদাটা তো বাড়ি চলে গেছে, আমি আর শিবম শুধু দেখছি ঠাকুর। খাবো খাবো, থ্যাংক ইউ, খুলে দাও।
টাকা ঢুকি না আগে তাই আর কি যা হয় ঠাকুর দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে, পা ব্যথা করছে বিশাল, পেছন দিয়ে ঢুকে গেছে একটা প্যান্ডেলে। আমরা এখন নর্থ কলকাতার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। শুভম পেছনে ম্যাপ দেখছে আর আমি সামনে দিয়ে আমরা একটু ব্লগ বানাই, একটা ছোট্ট গলি দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ওই ইয়ে ঠাকুরটা দেখতে, কোথায় জানো, কুমোরটুলি, কুমোরটুলি। ঘুগনি খাচ্ছি, ঘুগনি ব্রেক, তাই তো? আর আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফ্যান পেয়েছি, একটু হাওয়া খাচ্ছি। আমরা টানা রিক্সাতে উঠলাম কলকাতাতে, ঠিক আছে? আমরা কখনো উঠতে চাই না, কারণ আমাদের ভালো লাগে না, এরকম ভাবে টেনে টেনে নিয়ে যায়। বাট এই ফার্স্ট অ্যান্ড ফার্স্ট টাইম উঠলাম, তো আমরা কাকুকে ফার্স্ট ওঠার আগে জিজ্ঞাসা করে নিয়েছি, তুমি পারবে তো আমাদের টানতে? বলে কে হ্যাঁ পারবো, তো তার জন্য ওটা উঠে আর আমি ক্যামেরায় হাত দিয়ে দিয়েছি। বলবো কেমন ভালো লাগছে? এখন এখান থেকে কিছু খাবার নিচ্ছি, বাড়ির সামনেই একদম একটা অরিও চকলেট শেক, না এটা কি গো নামটা, ও ভুলভাল বলছি, যাই হোক ওটা নিয়ে সেটা খাবো, আর একটা চিকেন পপকর্নের পাস্তা।